অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্পের আদলে তৈরি মনোমুগ্ধকর বাগান, দর্শনার্থীদের পদচারণে মুখর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি বোটানিক্যাল গার্ডেন। বিশেষ এই বাগানটি তৈরি করা হয়েছে রূপকথার গল্প অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের আদলে, যেখানে রয়েছে বাহারি রকমের গাছপালা। বোটানিক্যাল গার্ডেনে ঢুকতেই যেন বিশাল আকারে চশমা পরা খরগোশ স্বাগত জানাচ্ছে। অদ্ভুত সব জিনিসের দেখা মিলছে। রয়েছে একটি বিশেষ ঘড়ি, দেখা মিলবে তাসের কাঠ দিয়ে তৈরি একটি গেট, সেই সাথে বিশাল এক দাবা খেলার বোর্ড। চমকপ্রদ এই গার্ডেনটিতে দর্শনার্থীরা পান করতে পারবেন নীল রঙের চা। আশ্চর্য এই জিনিসগুলো ক্যামেরা বন্দী করতে ব্যস্ত তারা। দারুণ, ছোটবেলার পুরনো স্মৃতি মনে পড়ছে এই ওয়ান্ডারল্যান্ডে এসে। গল্পের আদলে তৈরি হয়েছে অসাধারণ এই বাগানটি, অন্যরকম এক অনুভূতি। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব বয়সী দর্শনার্থী এসেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের সুন্দর এই বাগানটি ঘুরে দেখতে। আনন্দের সাথে তারা ঘুরে দেখছেন, উপভোগ করছেন মনোমুগ্ধকর পরিবেশ। গল্পের মতোই ছোট্ট এক কিশোরী কাকতালীয়ভাবে প্রবেশ করে অদ্ভুত এক জগতে এবং তার পরিচয় হয় বিস্ময়কর সব পশু পাখির সঙ্গে। মূলত এক চতুর খরগোশের হাত ধরে সে অদ্ভুত জগতে প্রবেশ করে। সব কিছুর প্রতিফলন ভিন্নধর্মী এই বাগানটিতে। বাগানটি শীতাতপ নিয়ন্ত্রিত, প্রাসাদের আদলে তৈরি একটি বাড়ি, যেখানে রয়েছে নাম না জানা গাছপালা, রয়েছে ফুল গাছ, ভেষজ উদ্ভিদ। আরেক পাশে প্রদর্শনী করা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের বইয়ের সংস্করণগুলো। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 1865 সালে, সেই সঙ্গে 170 ভাষায় প্রকাশ করা হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।